আসসালামু আলাইকুম। উম্মে রহমান কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৈরি করে দেখা খুবই মজাদার একটা নাস্তা রেসিপি। এর জন্য এখানে আমি দুই পদের ডাল নিয়েছি, অ্যাঙ্কার ডাল, সেই সাথে নিয়েছি মুগ ডাল। দুইটা ডাল আমি ভালো মতো প্রথমে আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যে এখন পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। এখানে আমি 1 চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, আর দেখেন ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচের 1/4 অংশ, নিয়েছি 7 মতো লবণ, নিয়েছি চাট মশলা 1 চামচ, নিয়েছি গরম মশলার গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া, এই তিনটা নিয়েছি আমি 1 চামচের 1/4 অংশ। নিয়েছি এখানে 1টা শসা কুচি করে কাটা, সেই সাথে নিয়েছি 1টা আলু কুচি করে কাটা। এগুলো দিয়েই আজকে আমি খুবই মজার একটা পাকোড়া তৈরি করব। আর হ্যাঁ, আমি ডাল নিয়েছিলাম, অ্যাঙ্কার নিয়েছিলাম 1 কাপ, আর মুগ ডাল নিয়েছিলাম 1/2 কাপ। সব কিছু এখন আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো এখন ঢেলে দিচ্ছি। খুবই মুখরোচক একটা নাস্তা রেসিপি। বিকালে যদি এটা তৈরি করে দেন তাহলে কিন্তু অনায়াসে দেখবেন নাস্তাগুলো শেষ হয়ে গেছে, আপনি তৈরি করতে করতেই দেখবেন কিন্তু আপনার পেট খালি হয়ে গেছে। খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। সব কিছু আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো ভাজার জন্য তেলটা কিন্তু আমি প্রথমে গরম করে এখন কিন্তু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি, নাহলে কিন্তু দিলে সাথে সাথে কালার এসে পড়বে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এখন একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। 1টা পাশ হলে আমি 1টা পাশ উল্টিয়ে দিব। সাইড আমার হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি। ভালো মতো উল্টে পাল্টিয়ে একটু একটু করে আমি ভেজে নিয়েছি দোনো সাইডে খুবই ভালো মতো মচমচে করে। তেল ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন এরকম কালার করে ভেজে নিতে হবে। এই শসাটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়ার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। একবার ট্রাই করেই দেখবেন, দেখবেন খুবই মজার একটা পাকোড়ার রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। একই প্রক্রিয়া আমি বাকিগুলো আমি করে ভেজিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, এখন নিয়ে আসলাম, দেখেন একটু সসের সাথে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন প্রতিদিনের মতো যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটা পেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।